আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং গ্রুপের অন্তর্ভুক্ত সকল সম্মানিত লিডার্স এবং মেম্বার বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমি ম্যানেজিং বাহারের বলছিলাম প্রিয় বিজনেস পার্টনারগণ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই বয়সটা শুনছেন অথবা শুনবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বিজনেস পার্টনারগণ ডিএক্সএন কি এটার গুরুত্ব কতটুকু আসলে কেন আমরা ডিএক্সএন এর সাথে থাকবো আর কেনই থাকবো না এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি আপনারা জানেন বর্তমান বিশ্বায়নে অর্থনৈতিক সমস্যাটা খুব গুরুত্ব আমাদের অনেক প্রিয় ভাই প্রিয় বোনেরা অনেক টাকা খরচ করে লেখাপড়া করে কাঙ্ক্ষিত রেজাল নিয়ে কাঙ্ক্ষিত সার্টিফিকেট হাতে নিয়ে কিন্তু আজকে ধারে ধারে করতেছে। চাকরি তো হচ্ছেই না বরং তারা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে হতাশায় চলে যাচ্ছে অনেকে আত্মহত্যা করতেছে কিন্তু কেন তার একটাই কারণ কারণ দীর্ঘ দিন থেকে তার বাবা মা অনেক কষ্ট করে গাম জড়ানো পয়সা দিয়ে রক্তকে ফানি করা দিয়ে করিয়েছে স্বপ্নের সেই সার্টিফিকেট আজকে তার হাতে কিন্তু চাকরি নেই 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 কোথাও নেই হচ্ছেই না একজন দুইজন লক্ষ লক্ষ বেকার প্রতি বছর বেকারত্বের পাল্লাকে ভারী করেই চলছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো তাদের জন্য আশীর্বাদ আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশ থেকে আমাদের সাথে অনেকেই লেখাপড়া করা অবস্থায় ডিএকসনের সাথে থেকে লেখাপড়াও করতেছে এবং ডিএকসনও করতেছে এমত অবস্থায় অনেকের ইনকাম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে আমার প্রশ্ন বলেন তাদের কি আর চাকরির প্রয়োজন আছে কোনো দরকার নেই কারণ সে চাকরি লেখাপড়া ছাড়ার আগে যার ইনকাম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কিংবা এক লক্ষ টাকা দাঁড়িয়ে গেছে যখন তিনি লেখাপড়া শেষ করে যখন ফুল টাইম ডিএক্সন করবেন তখন তার ইনকামটা কোথায় যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না তাহলে এটা অনিশ্চয় আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা এই কারণে আমরা বলতে পারি যে আমরা চাকরি করব না আমরা চাকরি দেব কারণ লেখাপড়া শেষ করে আমি ধার ধারা কোনো প্রয়োজন প্রয়োজন নেই লেখাপড়া শেষ করার আগেই লেখাপড়া শেষ করার আগেই আমি অনেক মানুষকে আমার সিস্টেম নিয়ে আসার কারণে আমাদের ইনকামটা এতটুকু হয় হয়েছে যারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসিক ইনকাম নিচ্ছে তারা অনেককে অলরেডি চাকরি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এটা প্রাউড ফিল করার মতো প্ল্যাটফর্ম এরপরে আসেন আমরা যারা প্রবাসে আছি আজকে যারা দেশে আছে তারা হয়তো অনেকে বুঝবে না আমার দুঃখটা আমাদের কষ্টটা কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমরা কসুরি ফেনার মতো এদিক এদিকে বাতাস বাতাস আসলে ওদিকে যাই ওদিকে বাতাস আসলে এদিকে যাই বিষয়টা হলো এমন যে একটা কোম্পানি যে কোনো সময় আমাকে না করতে পারে যে কোনো অজুহাতে না করতে পারে এবং অনেকেই কিন্তু বক্তব্য এখানে আসেন তাহলে কেন লিখছেনকে আমরা কেন নিজের করে নেব না কারণ চাকরি আপনার না ভাইয়া চাকরি আপনার না কিন্তু ডিখছেন আপনার

অনলাইনে করতে পারি যেখানে আছে সেখান থেকে করতে পারি আমাদের অনেক ভনেরা গৃহিণী তারা সেখান থেকে চালিয়ে গেছে বন্ধ হয়নি হচ্ছে না হবে অন্য কোম্পানির সাথে কখনো তুলনা না কারণ অন্য অন্য কোম্পানি আমি নাম নাই বানিলাম অনেক কোম্পানি ছিল কিবা আছে এখনো যারা নাম মাত্র একটা অফিস নিয়ে দু একটা কম্পিউটার নিয়ে বসে আছে আপনাকে লক্ষ টাকার স্বপ্ন দেখাবে কোটি টাকার স্বপ্ন দেখা পাওয়া তাদের নিজের পুঁজিও কিন্তু লক্ষ টাকা নেই এবং অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন ভাবে এই প্ল্যান ওই প্ল্যান বিভিন্ন প্ল্যান দেখি আপনা থেকে টাকা নিয়ে যাবে টাকা ইনভেস্ট করা ছাড়া ওখানে ব্যবসার কথা চিন্তাই করা যায় না কিন্তু ডিএকসেন আজকে প্রায় তিরিশ বছর পৃথিবীর প্রায় দুশোর অধিক দেশে বিজনেস করতেছে কখনো কোনো নজির নেই কোন উদাহরণ নেই কেউ কোনো টাকা জমা দিচ্ছে ডিএকসনে কারণ সুযোগ নেই তাহলে কেন করবো না এখানে আমার কোন রিক্স নেই আচ্ছা আসুন বলেন তো আপনি যদি রিক্স নাই করেন সাবান শিল্প টুথপেস্ট কোন না কোন কোম্পানি থেকে তো আপনি ব্যবহার করছেন করতেছেন এবং করবেন কিন্তু এগুলো করে আপনি একটা দোকানদারকে যে কোনো অন্য কাউকে থার্ড পার্টিকে আপনি কিন্তু পয়সাওয়ালা বানাচ্ছেন কারণ আপনি যে সাবান নিচ্ছেন সেখানে একটা কাউলেও প্রত্যেকটা ফিজে একটা কাউলেও ওই দোকানদার ব্যবসা করতেছে কিন্তু এটি আপনার দোকান এখানে নিজে বাজার করবেন নিজে সুস্থ থাকবেন নিজেই পয়সাওয়ালা হবেন এবং আপনি যতটুকু পারেন ততটুকু আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কখনো দ্বিধায় ভুগবেন না কেন ভুগবেন না কারণ আজকে আপনি যতটুকু এগিয়ে যেতে পারেন আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু ওখান থেকেই মালিক দ্যাট মিনস আপনি যদি এইখানে যদি স্টার এজেন্ট স্টার রুবি কিংবা স্টার ডায়মন্ড পজিশন যে কোনো পজিশন অর্জন করতে পারেন আপনার অবর্তমানে কিন্তু আপনার ছেলে ওই পজিশনের মালিক আপনি যদি এখান থেকে দশ হাজার কিংবা বিশ টাকা ইনকাম তৈরি করতে পারেন আপনার অবর্তমানে আপনার ছেলে বা আপনার ওয়াইফ কিন্তু সে ইনকামের মালিক তাহলে আপনি কেন করবেন না বলুন তো এই যে চাকরি আপনি দশ বছর বিশ বছর কিংবা তিরিশ বছর করতেছেন আল্লাহ না করুন এই মুহূর্তে আপনার কোনো কিছু হয়ে গেলে এখান থেকে আপনার ফ্যামিলি কিছু হবে ইম্পসিবল হবে না এটাই চরম সত্য কথা আপনি বলেন কিবা না বলেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশে আমাদের অনেক প্রিয় ভাইয়েরা কিন্তু ডিএক্সএর সাথে থেকে মোটামুটি একটা ইনকাম তৈরি করে মোটামুটি একটা পজিশন তৈরি করে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ওনাদেরকে বিশেষ নসুব করুন এবং আপনারা এও জানেন তাদের অবর্তমানে কিন্তু আমাদের ওই সমস্ত ভাইদের ফ্যামিলি যারা আছে তারা কিন্তু ডিএকসন থেকে প্রতি মাসে কিন্তু একটা করে চেক পাচ্ছে কেন কারণ ডিএকসন এই সিস্টেম রাখছে কিন্তু আপনার চাকরি কি আছে ওখানে কি দিবে আপনাকে কিছু না বিধায়ক বলতে গেলে অনেক বলা যাবে তো কথা আজকে আর বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ